সামনেই লোকসভা ভোট, আর এই লোকসভা ভোটকে কেন্দ্র করে তৎপরতা দেখা যাচ্ছে বিজেপির মধ্যে, আর অন্যদিকে শাসক দলে দেখা যাচ্ছে ভাঙন। ওই একদিকে ছবি দেখা যাচ্ছে যেখানে ঘুঁটি সাজাচ্ছে বিজেপি, আর অন্যদিকে দেখা যাচ্ছে শাসক দলের ভাঙন। তার কারণ পঞ্চায়েত সদস্য তিনি যোগ দিলেন তৃণমূল ছেড়ে সিপিএমে, মহাজোটে যোগ দিলেন, এবং সেই কারণেই সংখ্যাগরিষ্ঠ এই মুহূর্তে মহাজোট। তাই সেই জায়গা থেকে এই মুহূর্তে এগিয়ে গিয়েছে মহাজোট। তাহলে এবার কার্যত হাতছাড়া হতে চলেছে পঞ্চায়েত, এরকমটাই যে ছবি তাতে স্পষ্ট। সেই ছবি দেখাবো, কোথাকার ঘটনা তাও জানাবো, দেখুন। লোকসভা ভোটের আগে ফের শাসক দলে ভাঙ্গন, আর তার জেরেই মালদার বাবুপুর গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হলো তৃণমূলের। সিপিএম থেকে তৃণমূলে যাওয়া দীপালি বেসরা ফিরে এলেন পুরনো দলে। দীপালি বেসরার বাড়ি ডহুচি বোলপুকুরিয়া গ্রামে গিয়ে তাকে সিপিএম এর স্বাগত জানান স্থানীয় নেতৃত্ব। তাকে ভুল বুঝিয়ে আমাকে লব দেখিয়ে এই পার্টিতে যোগদান দিয়েছিলেন। কোনো ভয় দেখিয়ে লব লালচায় ভুল বুঝিয়ে আমরা এম সাথে যোগদান করেছিলাম। আমাদের ভুল বুঝতে পেরেছি, এখন আমরা জোট পার্টিতে চলে এসেছি। ফলে আবারও একটি গ্রাম পঞ্চায়েত হাতছাড়া তৃণমূলে। কোনো যে রায়, সেই রায়টাকে আজকে আমরা একসঙ্গে হয়ে এই অঞ্চল আমরা আবার দ্বিতীয়বার আমরা প্রধান গঠন করে আমরা পুনরায় আমরা এই অঞ্চলের জনসাধারণের কাজ আমরা করব। ওর ভুল ও বুঝতে পেরেছে, ও আসার এসে আমাদের শক্তি বেড়েছে জোটের। হ্যাঁ, বাহুপুর অঞ্চলে কাজ করতে সুবিধা হবে, সাধারণ মানুষের কাজ করার সুবিধা হবে। ঘটনার বেজায় অস্বস্তিতে তৃণমূল সাফাই দিয়েছেন বাবুপুর অঞ্চলের তৃণমূলের সভাপতি। এতে আর কি আছে বলো, ও স্বেচ্ছায় এসেছিল, আবার স্বেচ্ছায় গেল, আগামী দিনে অনাস্থা তো এখন আড়াই বছর কোনো অনাস্থা হবে না। সিপিআইএম এর প্রতীকে মহাজোট প্রার্থী হিসেবে পঞ্চায়েত নির্বাচনে জয়লাভ করেন দীপালি বেসরা। বোর্ড গঠন করার কথা ছিল মহাজোটের, কিন্তু বোর্ড গঠনের আগে হঠাৎ করেই উধাও হয়ে যান দীপালি। পরে জানা যায় তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন তিনি। তবে এত কৌশলের পরেও লাভ হলো না তৃণমূলে। দীপঙ্কর গোস্বামীর রিপোর্ট, রিপাবলিক বাংলা।